করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 14 দিন পূর্ণ হবে বুধবার। কিন্তু তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও মানসিকভাবে আগের তুলনায় ভালো আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে কোয়ারেন্টাইনে থাকার কারণে মুক্তির পর দলের অনেক সিনিয়র নেতাই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এ অবস্থায় কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হলে সীমিত পরিসরে তার সঙ্গে দেখা করতে চান দলের সিনিয়র নেতারা, যদিও তারা বলছেন এটা সম্পূর্ণ নির্ভর করবে খালেদা জিয়ার ইচ্ছার উপর। এছাড়া তিনি এবং তার ব্যক্তিগত ডাক্তারদের অনুমতি পেলেই তারা দেখা করতে যাবেন। গত 25 মার্চ বিএসএমএমইউ হাসপাতাল থেকে খালেদা জিয়া মুক্তি পেয়ে গুলশানের বাসভবন ফিরোজায় ওঠেন। পরিবারের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখনও তিনি হুইল চেয়ারে চলাফেরা করছেন, নতুন করে কোনো রোগ হয়নি। কিন্তু পারিবারিক পরিবেশে থাকার কারণে দিন দিন মানসিক অবস্থার উন্নতি হচ্ছে, খাবারের প্রতি রুচিটাও কিছুটা বেড়েছে। বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়া কোয়ারেন্টাইনে থাকার কারণে শুধু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বোন সেলিমা ইসলাম এবং ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং ব্যক্তিগত ডাক্তাররা তাকে দেখতে গেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন বুধবার খালেদা জিয়ার কোয়ারেন্টাইন শেষ হবে, কিন্তু তার শরীরের অবস্থা ভালো না, এখনও দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। এক কথায় তার শরীরের অবস্থা আগের মতোই আছে, তেমন কোনো উন্নতি হয়নি। এ সময় তিনি আরও বলেন তার চিকিৎসা চলছে, শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে অন্য ব্যবস্থা নেওয়া হবে, এখন তার পক্ষে কোথাও মুভ করা সম্ভব নয়। খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন ডাক্তার জোবাইদা রহমানের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে, আগের চিকিৎসার সঙ্গে মিল রেখে কিছুটা পরিবর্তন করে নতুন চিকিৎসা হচ্ছে। আগে তো নিয়মিত ফলো আপ হতো না, এখন সেটা নিয়মিত হচ্ছে। 2 বছরের বেশি সময় তিনি অসুস্থ, সেখান থেকে পরিবর্তনের জন্য তার আধুনিক চিকিৎসা প্রয়োজন। বর্তমানের সামগ্রিক পরিস্থিতিকে মাথায় রেখে আমরা তার চিকিৎসা শুরু করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার একজন চিকিৎসক বলেন খালেদা জিয়ার ডায়াবেটিক সবার আগে নিয়ন্ত্রণে আনতে হবে, এটা নিয়ন্ত্রণ করা গেলে অন্যান্য রোগের চিকিৎসা দ্রুত শুরু করা যাবে, আর বাসায় চাইলেও তাকে সর্বোচ্চ আধুনিক চিকিৎসা দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আবার এই করোনা পরিস্থিতির মধ্যে তাকে হাসপাতালে নেওয়াও সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলছেন আমরা নিজেরাও সবাই এখন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছি, কিন্তু তারপরও খালেদা জিয়ার হোম কোয়ারেন্টাইন শেষ হলে সীমিত পরিসরে তার সঙ্গে দেখা করতে যাব, এটা যদিও সম্পূর্ণ নির্ভর করছে ম্যাডামের ইচ্ছার উপর।